লোকজনকে যদি বলি কার কার ফেসবুক অ্যাকাউন্ট আছে, লোকজন এক হাত, কেউ দুই হাত, পাল্লাটা পাও তুলে, ভাই আমার তিনটা অ্যাকাউন্ট ভাইয়া। প্রিন্সিপাল স্যার যেই না পিছিয়ে তাকাই দিচ্ছে, কার কার আছে ফেসবুক, চিনি না ফেসবুক, কি ফেসবুক, চিনি না, এরকম হয় তাই না? তো আসলে আমরা ফেসবুক দিয়ে শুরু করেছি, তোমাদের সবার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে। ফেসবুক অ্যাকাউন্টে সবার আগে ফেসবুক অ্যাকাউন্ট যখন খুলো, তোমাদের একটা নাম দিয়ে খুলতে হয় না? আচ্ছা মেয়েদের কোয়েশ্চেন করি, তোমাদের মধ্যে কেউ কি এঞ্জেল আসো, প্রিন্সেস, ছেলেরা না, ছেলেরা এঞ্জেল প্রিন্সেস না, ছেলেরা অজানা বালক, হ্যাঁ অচেনা বালক, অবুজ বালক, এগুলো কেউ আছো, লাভেবল অপু, হ্যাঁ আছো, কেউ এগুলো নাই তো না, গ্রেট। তো ফার্স্ট অফ অল নিজের নামটা, নিজের যা নাম সেটা দিও, ঠিক আছে? আমাকে প্রচুর এঞ্জেল আর প্রিন্সেস ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি অনেক কষ্ট পাই। এবং যে এঞ্জেল না আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, তাদের এঞ্জেল বারণের স্পেলিং থাকে হলো অ্যাঙ্গেলস। আমি তো ম্যাথস পড়াই, আমার খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আর ইউ অ্যান কিউট অ্যাঙ্গেল অর আর ইউ অ্যান অবটিউজ অ্যাঙ্গেল? তো ফার্স্ট অফ অল নামটা ঠিক রেখো। দুই নাম্বার, নামের পরে কী আসে, তোমাদের একটা প্রোফাইল পিকচার আছে না? আমি দেখি অনেকের প্রোফাইল পিকচারে সালমান খানের ছবি, এটা কোন ধরনের কথা? প্রোফাইল পিকচারটা কার, তোমার? কারণ প্রোফাইলটা তো তোমার, সালমান খানের প্রোফাইল না, কার ছবি থাকবে, তোমার না সালমান খানের? ভেরি গুড। এরপরে আসে কি, কাভার ফটো। কাভার ফটোতে দেখি বাহুবালির ছবি দিয়ে রাখছে, একটা লম্বা একটা গোলাপ ফুলের ছবি দিয়ে রাখছে, কেউ কেউ কষ্ট থাকলে আবার গোলাপ ফুলের যে পাপড়ির ছবি দিয়ে রাখছে, ফিলিং লোনলি, রাইট? এটা যদি দিয়ে রাখো, কাভার ফটো মানে কি, তোমার পরিচয় বহন করা বইয়ের কাভার কি করে, বইয়ের পরিচয় বহন করে না? ফেসবুক প্রোফাইলের কাভার কার পরিচয় বহন করে, আমার। তো তোমার পরিচয় বহন করার যে প্রতিকৃতি, ওইটা কি একটা গোলাপ ফুল, তাইলে এটাকে দেওয়া উচিত না? এরপরে আসি ফেসবুকে আমি কি পোস্ট করব, কি পোস্ট করব না। আমি অনেক তোমাদের মতো বাচ্চাদেরকে দেখি পোস্ট করে বসে আছে, ফিলিং লোনলি। তুমি যদি ফিলিং লোনলি দাও, আমি কি ভাববো, তোমার একটু ঝামেলা হচ্ছে এখন, ঠিক না? ঝামেলা না, এটা দিও না, ঠিক আছে? ফেসবুকে অনেকে লাইভে যায়, এটা আমি একটা ভিডিওতেও বলেছি, তোমরা দেখেছো? আমার এক ফ্রেন্ড মশারির ভিতর ঢুকে লাইভে যে বলছে, ফ্রেন্ড দেখুন কি সুন্দর টান টান করে ঝুলছে আমার মশারি, ঠিক আছে? সে লাইভে মশা খুঁজছে, দেখেন একটি মশাও নাই। কিন্তু আরেক ফ্রেন্ড নতুন মোবাইল কিনে বাথরুমে গিয়ে বালতিতে রেখে লাইভে গিয়ে উপর থেকে পানির কল ছেড়ে দিল, লাইভে দেখা যাচ্ছে যে ফোনের উপর পানি পড়ছে, এবং ক্যাপশনে লেখা, বন্ধু আমার নতুন ফোন। এবং এটাও জানো, এটা কিন্তু ওয়াটারপ্রুফ। তো এইভাবে মানুষজন লাইভে যে আলতু ফালতু কাজ করছে, তাই না? এটা করা কি ঠিক? অথচ লাইভে তুমি অনেক ভালো কাজ করতে পারো না? আমরা লাইভে যেমন পড়াই তোমাদেরকে, আমাদের লাইভ ক্লাস করেছো 10 মিনিট স্কুলে, তোমরা করোনি, কেউ করছো, কারা কারা করছো, হাত তুলো তো, গ্রেট, অনেকজন করছে। আমরা যেমন 10 মিনিট স্কুলে লাইভ ক্লাস নেই, লাইভে আমরা বিভিন্ন জিনিস পড়াই। আমরা যখন প্রথম লাইভ ক্লাস নেই, বুঝছো, আমি একটা হাফ প্যান্ট পরে অঙ্ক পড়াচ্ছিলাম, হাফ প্যান্টটা দেখা যাচ্ছিল না, উপরে অঙ্ক পড়ানোটা দেখা যাচ্ছিল। একদিন পড়লাম বিপদে, লাইভে আগে কি হতো, স্কোয়ার সাইজ ছিল না, একদিন হট করে তো ফুল স্ক্রিন লাইভ হওয়া শুরু হইলো, ওইদের দেখে অনেক হাহা রিয়্যাক্ট আসতেছে। আমি না বুঝি না যে আমি পড়াচ্ছি অঙ্ক, মানুষ হাসে কেন, বুঝলামই না। একটু পরে আমি মোবাইলটা নিয়ে দেখলাম যে ও মাই গড, এতটুকু স্ক্রিনে তো বোর্ড দেখা যাচ্ছে, বাকি স্ক্রিনে আমার হাফ প্যান্ট দেখা যাচ্ছে। তো 10 সেকেন্ড পর এটা উদ্ধার করার পর আমি একটু সামনে আগে গেলাম, বুঝছো, তখন মানুষ আরো বেশি হাসে, সেই ধরা খাইছে, রাইট? সেটা মাঝে মধ্যে হয়। আমার এখনো মনে আছে একটা লাইভ ক্লাস দিচ্ছিলাম, বুঝছো, ফটোগ্রাফি শিখাচ্ছি, আমি আমার সাথে প্রীত ভাই, প্রীত ভাই হলো ওয়েডিং ডায়েরি ফটোগ্রাফার, অনেক ফেমাস ফটোগ্রাফার। তো আমি আর প্রীত ভাই পাশাপাশি বসে আছি, আমাদের এইখানে বুঝছো একটা র্যাকের মতো, র্যাকের মধ্যে প্রীত ভাইয়ের খুবই দামি একটা ক্যামেরা। অ্যান্ড লাইভে যাওয়ার সময় আমি ঘুরলাম, র্যাকে হাত দিলাম, ধাম করে র্যাকটা ভেঙে গেল, ক্যামেরাটা মাটিতে। ওখানে দুটা জিনিস ছিল, একটা ছিল ক্যামেরা, একটা ছিল রাউটার, রাউটারটা না তার দিয়ে ঝুলতেছিল এইভাবে, তার মানে ইন্টারনেট কানেকশন এখনো আছে, আমরা এখনো লাইভে।
প্রীত ভাই দেখলাম ক্যামেরাটা মাটিতে, ওখানে লোকজন হা 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 রিয়াক্ট, আর প্রীত ভাইয়ের চেহারা দেখলাম ঘামটা পড়তেছে এখানে। তো যাই হোক, মজার ব্যাপার হলো আমরা সবাই এখন এক একটা টিভি কোম্পানির মালিক জানো। আগে লাইভ টেলিকাস্ট করার জন্য, ব্রডকাস্ট করার জন্য কি টিভিতে যেতে হতো না? বিটিভি আগে আমাদের আমলে ছিল, তোমাদের আমলে তো অনেক চ্যানেল আছে তাই না, বাট টিভিতে যাওয়া তো অনেক কঠিন। কিন্তু তোমাকে চাইলে এখন মোবাইলটা বের করে লাইভে যেয়ে ব্রডকাস্ট করতে পারো না নিজেদেরকে। চিন্তা করছি তোমাদের হাতে কত বড় পাওয়ার, এখন একটা আইডিয়া দিই। সিটিজেন জার্নালিজম, নাম শুনেছো কখনো? নাম শুনেছো অনেকে। সিটিজেন জার্নালিজম কি জানো? জার্নালিস্টদের কাজ কি? রিপোর্ট সংগ্রহ করা না, কে কোথায় ভালো কাজ করছে, কোথায় কোনো ঝামেলা হচ্ছে কি না, তারা কি ছবি তুলে না, রিপোর্ট করে না, ভিডিও করে না টিভি চ্যানেলগুলো? চিন্তা করো, সিটিজেন জার্নালিজম মানে কি জানো? আমরা কি সবাই সিটিজেন না বাংলাদেশের? আমরা সবাই জার্নালিস্ট হয়ে যাব। কীভাবে? তোমার আশেপাশে একটা খারাপ কাজ হচ্ছে, তুমি ছবি তুলে আপলোড করে দিতে পারবে না, তাহলে তুমি তো সিটিজেন, আবার তুমি জার্নালিস্টদের কাজও করছো। তো এই প্রক্রিয়াটাকে বলে হলো সিটিজেন জার্নালিজম। তো তোমার হাতে যদি মোবাইল থাকে, মোবাইলে যদি ছবি তোলা যায় এবং ভিডিও করা যায়, তুমি কি সিটিজেন জার্নালিজম করতে পারো না? তুমি কি বুঝছিস এটা কত বড় একটা পাওয়ার? আগে এটা করা যেত না, এখন করা যায় না? তুমি ফেসবুকে আপলোড করে দাও, ওটা যদি আসলেই ভালো কাজ হয় অনেক মানুষের কাছে পৌঁছে যাবে না? যদি খারাপ কাজ হয় অনেক মানুষ সচেতন হবে না? ইন্টারেস্টিং না ব্যাপারটা? খুব ইজিলি কিন্তু সোশ্যাল মিডিয়াতে এই কাজটা করা যায়। যেমন তোমাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই, আজকে যে একটা ছোট্ট কাজ করবো, একটা এক্সপেরিমেন্ট। আমার এখনও মনে আছে আমার এসএসসি পরীক্ষা যেদিন শেষ হয়, শেষ না, শেষ হওয়ার পর রেজাল্ট যেদিন দেয়, তো রেজাল্ট দেওয়ার দিন আমি আর আমার ফ্রেন্ড হাঁটছিলাম। আমি একটা কোকের বটল নিলাম, কোক টোক খেলাম, খাওয়ার পরে বুঝছো বোতলটা নিয়ে ফেলে দিলাম। অ্যান্ড আমার ফ্রেন্ড দেখলাম আমার দিকে তাকায় এলো, তাকায় যে রাস্তা পার হয়ে বোতলটা কুড়ালো, কুড়ায় নিয়ে আমার কাছে এসে দাঁড়ায় আবার কথা বলা শুরু করলো। দেখলাম অনেক যত্ন করে হাতে বোতলটা নিয়ে রাখছে, খালি বোতল। আমি ভাবলাম মনে ওর বাসার ওর মা মনে হয় খালি বোতল চাইছে, তেল টেল রাখছে। হাঁটছে হাঁটছে সামনে গেল, একটু পরে যে একটা ডাস্টবিন পেলো, আবার রাস্তাটা বের হলো, রাস্তাটা পার হয়ে ডাস্টবিনে যে বোতলটা ফেলে দিল। বুঝছো কী হলো এখানে? আমি বললাম মনে মনে এত বড় অপমান, ছি 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 ছি। আমাকে এর আগে প্রচুর মানুষ বলেছে যে ময়লা ফেলা খারাপ, যে কোনো জায়গায় ফেলবা না, এটা করবা না, ওটা করবা, কখনো না এখানে লাগে নাই। বাট ও যখন এই কাজটা করে আমার সামনে দেখালো একেবারে এখানে, মানে অপমানিত টু দি পাওয়ার ইনফিনিটি। আর তারপর থেকে আমি আর কখনো ময়লা ফেলতে পারি না, মানে কোথায় ময়লা ফেললে আমার মনে হয় আমার ওই ফ্রেন্ডের কথা। অ্যান্ড আমি সবগুলো ইভেন্টে যেটা ওনার একটা টাস্ক দেখি, এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা কি জানো? আমার ফ্রেন্ড আমাকে ওই একটা সাইলেন্ট ট্রিটমেন্ট দিয়েছিল না, আমি এই ট্রিটমেন্টটা ট্রাই করি। বিভিন্ন মানুষের ইভেন্টে গেলাম, ইভেন্টে এখন তো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মাঝে মাঝে থাকে না র্যাপার পরে আছে, চিপসের প্যাকেট পরে আছে, বোতল পরে আছে, আমি কাউকে কিছু বলি না। আমি যাই বোতলটা কুড়াই, সবাই দেখলো, তারপরে যাই ডাস্টবিনে ফেলে দিই। এর মধ্যে অর্গানাইজার তোরা একটু কিছু করে মধ্যে র্যাপার, চিপসের প্যাকেট, বোতল, পুরা ইভেন্ট সাফ ডান ডিল। আর চিন্তা করে ওরা দিয়ে শিক্ষাটা পাইছে, নেক্সট টাইম ওরা কি আর কিছু ফেলতে পারবে, ওরা কিছু নষ্ট করবে না? তো চিন্তা করছো তুমি একটা ছোট্ট একটা র্যাপার ফেলে কত বড় একটা ইম্প্যাক্ট ফেলতে পারছো? আমার ওই ফ্রেন্ড ওই দিন একটা বোতল ফেললো না ডাস্টবিনে, ওইটার কারণে আমি এখন জানো কয়েকশো ইভেন্টে যাই, কয়েকটা কয়েক লাখ মানুষকে বলছি, এনে ভিডিও করছি, এখন কত হাজার হাজার লাখ লাখ বোতল বাংলাদেশের মাটিতে নাই। চিন্তা করছো ব্যাপারটা? তো তোমার ছোটো ছোটো কাজ কত বড় ইম্প্যাক্ট ফেলতে পারে কল্পনা করছো? সেকেন্ড আর একটা এই এক্সপেরিমেন্টটা সবাই ট্রাই করবো আজকে বাসায় গিয়ে, সাইলেন্ট ট্রিটমেন্ট, কিচ্ছু বলবা না একেবারে, বুঝছো, শেষ, ধ্বংস হয়ে যাবে। আরেকটা সাইলেন্ট ট্রিটমেন্ট না, আর একটা ভালো ট্রিটমেন্টের কথা বলি। তোমরা যেহেতু স্টুডেন্ট, আমি চাই যে তোমাদের সোশ্যাল মিডিয়াতে তোমরা এমন জিনিস প্রমোট করো যে জিনিসটা ভালো, যে জিনিসটা করলে আরও অনেক মানুষ উপকৃত হবে। মনে রেখো, সম্মান পেতে হলে সম্মান দিতে হয়, বাট আমরা এখন সোশ্যাল মিডিয়া উল্টো কাজ করি না, আরেকজনকে একটু ট্রোল করলেই আমি তো মা হিট, ঠিক না, আমি তো অনেক কুল, বা জিনিসটা কিন্তু উল্টা, ভালো জিনিস প্রমোট করবা। ছোট্ট একটা গল্প বলি, আমি দু বছর আগে ক্যানাডা গিয়েছিলাম, ওখানে এক লোকের সাথে আমার দেখা হয়েছিল, তার নাম হলো জেরোম জার।
কিছুদিন আগে দেখি তার একটা ভিডিও খুব পপুলার হয়ে গেছে, ভাইরাল। আমি দেখি কি করছে সে, দেখি সোমালিয়ার দুর্ভিক্ষ নিয়ে সে কথা বলছে। তোমরা জানো এই মোমেন্টে সোমালিয়াতে দুর্ভিক্ষ হচ্ছে, মানে মানুষ খাবারের অভাবে মারা যাচ্ছে, খাবারের অভাবে। তো সে সোমালিয়াকে সাহায্য করতে চায়। তো সে গুগল করলো যে সোমালিয়াকে কীভাবে সাহায্য করতে পারি। ও দেখলো যে সোমালিয়ার অবস্থা এখন এত খারাপ যে সোমালিয়াতে কোনো এয়ারলাইন্সের ফ্লাইটই ল্যান্ড করে না, শুধুমাত্র টার্কিশ এয়ারলাইন্স ছাড়া। ওর মোবাইল বের করলো, একটা ভিডিও করলো, সোমালিয়াতে এখন খুবই খারাপ অবস্থা, কোনো এয়ারলাইন্সের ফ্লাইট ল্যান্ড করে না, টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে শুধু ল্যান্ড করে, টার্কিশ এয়ারলাইন্স প্লিজ হেল্প সোমালিয়া। এবং এই ভিডিওটা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়, প্রচুর মানুষ দেখে। এবং গেস হোয়াট, যেহেতু প্রচুর মানুষ দেখছে এবং হ্যাশট্যাগ ছিল টার্কিশ এয়ারলাইন্স হেল্প সোমালিয়া, টার্কিশ এয়ারলাইন্সও ভিডিওটা দেখে। এবং টার্কিশ এয়ারলাইন্স জেরোম জারকে ফোন করে বলে যে আপনার কী লাগবে। জেরোম জার বলে আপনার বিমানের জায়গা দেন, আমি ত্রাণ সামগ্রী পাঠাবো। টার্কিশ এয়ারলাইন্স বললো ডান, দিন দিয়ে দিলাম। চিন্তা করছো একটা ভিডিও, দেন ত্রাণ সামগ্রীর জায়গা পেল, তার ত্রাণ সামগ্রী তো পায়নি, ঠিক না? কী করবে, আবার একটা ভিডিও বানাবে। ক্রাউড ফান্ডিংয়ের নাম শুনেছো তোমরা? আচ্ছা, পিকনিকে গেছো কখনো? পিকনিকে যাওয়ার জন্য চাঁদা তুলো না, তার মানে কি সবার কাছ থেকে তুমি ফান্ড তুলছো না, মানে কি ক্রাউডের কাছ থেকে ফান্ড তুলছো না? তো এটাকেই বলে ক্রাউড ফান্ডিং। তো অনলাইনে যদি তুমি অনলাইনে চাঁদা তুলো, ওটাকে বলে কি ক্রাউড ফান্ডিং। তো ও বললো যে আমরা সবাই ক্রাউড ফান্ডিং করবো, সবাই মিলে আমাদেরকে টাকা দিলে আমরা ত্রাণ সামগ্রী পাঠাতে পারবো। আবার একটা ভিডিও করে, ওর টার্গেট ছিল 10 দিনে $1 মিলিয়ন রেজ করবে। $1 মিলিয়ন মানে 8 কোটি টাকা। আর জানো ও 3 দিনে $3 মিলিয়ন রেজ করে ফেলে, মানে 3 দিনে 24 কোটি টাকা, আরেকটা ভিডিওর মাধ্যমে। তো চিন্তা করো, ও একটা ভিডিও করলো, আমিও একটা ভিডিও করলাম, ওর একটা ভিডিওতে সোমালিয়ার দুর্ভিক্ষের মতো প্রবলেম সলভ করছে, আর আমরা কী করছি, মশারি টাঙাচ্ছি। কী ফালতু, ঠিক না? আমরা অধম। তো আমরা এগুলো কাজ করব না, মনে থাকবে ভালো ভালো জিনিস পোস্ট দিব, জানার জিনিস পোস্ট দিব এবং সম্মান করা শিখবো। আমরা এখন ছোট, রাইট? আমি ছোটো থেকে একটা জিনিস শিখাই, তোমরা খেয়াল করে দেখো অনেক মানুষ আছে যারা কিন্তু তার সচরাচর সালাম পায় না। খেয়াল, পিএনজি মামা, তারা দেখেছো সচরাচর আমরা তাদেরকে সালাম দেই না? একটা কাজ করো না, আজকে বাসায় গিয়ে তোমার যে দারোয়ান আছে তাকে একটা সুন্দর করে সালাম দাও, যে আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? দেখবে তোমার দারোয়ান তোমাকে অবাক হয়ে তাকিয়ে আছে, কী হলো এটা? কারণ দারোয়ান আজীবন সালাম দেয়, আমরা তাকে সালাম দেই না, ঠিক না? দেখবে সে অবাক হয়ে গেছে এবং তুমি জানবা যে তার দিনটাকে তুমি অনেক সুন্দর করে দিলা। শুধু তাই না, আমার বাসায় যে বুয়া কাজ করে তাকে আমি কখনো বুয়া বলে ডাকি না, আন্টি বলে ডাকি। নতুন কাজের বুয়ার সাথে ঝামেলা হয়ে যায়, বুঝছো? নতুন কাজের বুয়ার সাথে আমি দরজা খুললাম, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? বুয়া তো অবাক, হ্যাঁ মনে হয় আমায় চিনতে পারো নি। বাট আমি যখন রেগুলার তাকে সালাম দিই, সে কি বুঝতে পারছে না যে আমি তাকেই সালাম দিচ্ছি? এবং এই জিনিসটার কারণে আমি যতবার তার সাথে দেখা হয় সে একটা হাসি দেয় এবং আমি জানি সে আমাকে খুবই পছন্দ করে। ইভেন আমি ছোটো থেকেও সালাম দিই, আমার এলাকায় যারা ছোটো আছে তাদেরকে সুন্দর করে সামনে, আসসালামু আলাইকুম, কেমন আছো? ওরা বলে হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ওরা আগে আমাকে সালাম দিত না, আমি ওদেরকে সালাম দেওয়ার পরে ওরা এখন আমাকে রেগুলার সালাম দেয়। প্র্যাকটিস, আমি আগে সালাম দিব না, ও আগে সালাম দিবে, এখন কম্পিটিশন চলে, আমি এখানে ও এখানে, দুজনে এরকম সালাম দিয়ে হাঁটতেছে, রাইট? তো যেই ছেলেটা বা মেয়েটাকে আমি ছোটো বয়সে সালাম দেওয়া শিখাইলাম, ওকে আর জীবনে ভুলবে এই জিনিসটা? তো খেয়াল করে দেখেছো, আবারও কাউকে কোনো জিনিস একটা শেখানোর জন্য তাকে ধাক্কা মারতে হবে, এই করস না কেন তুই, হ্যাঁ এটা যে করতে হবে এমন কিন্তু না। তাকে যদি কাজ সাথে তুমি দেখায় দাও এবং একবার তার মধ্যে উপলব্ধি করায় দাও, তাহলে কি আজীবন কাজগুলো করবে না? বুঝতে পারছো? তো তোমাদের সেকেন্ড এক্সপেরিমেন্ট কী হবে? সালাম দেয়া, এমন মানুষ দেখবে যারা সচরাচর সালাম পায় না। রিক্সাওয়ালা মামাকে কখনো বলো না তুই তো গাড়ি করো না, আপনি করে বলবা, তুমিও বলবা না আপনি বলবা, তার আমাদের বড় না। খেয়াল করে দেখছো, আমরা এত শিক্ষিত, আমরা রিক্সাওয়ালাকে তুই তো গাড়ি করি, রিক্সাওয়ালা মামা এত শিক্ষিত না, তারাও আমাদেরকে সম্মান দিয়ে আপনি বলে। শিক্ষার প্রয়োগটা তাহলে কে করলো, আমরা করলাম নাকি রিক্সাওয়ালা মামা করলো? চিন্তা করে দেখছো কখনো এই জিনিসটা ভয়ানক না? তো আজকে থেকে এই জিনিসটা করবা, এবং তোমরা যখন এই কাজটা করবা দেখবা তোমাদেরকে দেখে আশেপাশের মানুষগুলো এই জিনিসগুলো
শিখবে এবং এই জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে দিবা, লাইক শেয়ার কমেন্ট জন্য এই জিনিসগুলো পায়, ভালো কাজগুলো পায়, তাহলে তোমার এই একটা কাজের থ্রু থেকে আরও হাজার হাজার মানুষ দেখবে না? আজকে যে ইভেন্ট পেজ আছে এখানে যে পোস্ট করবা যে ভাইয়া আপনি যে ফার্স্ট এক্সপেরিমেন্টের কথা বলেছেন সাইলেন্ট ট্রিটমেন্ট সাকসেসফুল, সেকেন্ড এক্সপেরিমেন্টের কথা বলেছেন সাকসেসফুল, দেখবা ইউনিসেফ থেকে ফেসবুক থেকে তোমাকে দেখবা যে অ্যাওয়ার্ড অডিয়েন্স চলে আসছে, রে নাইস তো? এন্ড অ্যাকচুয়ালি হ্যাপেন, আমি লাস্ট জায়গায় বল দিয়েছি যে তোমরা ইভেন্ট সাকসেস এই এক্সপেরিমেন্ট সাকসেসফুল হলে লিখবা, আর যদি ফেল করো তাহলেও লিখো যে আয়মান ভাই আপনার আইডিয়া ফালতু, আপনি একটা টোটকোট, ঠিক আছে, লিখো। অ্যান্ড দেন অনেকজন ছবি পোস্ট করা শুরু করলো, একজন ভিডিও পোস্ট করলো যে আজকে রিক্সাওয়ালা মামার সাথে আমি এই গল্প করছি, অ্যান্ড ওইটা দেখে আরও অনেক মানুষ কাজ শুরু করে দিল। ভালো হলো না? এই কাজটা করো। অ্যান্ড এই যে ইন্টারনেট, এটাকে আরও সাবধানতার সাথে ব্যবহার করো। তোমাদের পাসওয়ার্ড, নিজের পাসওয়ার্ড আর কাউকে দিয়ে রাখছো? শিওর? কেউ যদি তোমার পাসওয়ার্ড চায় কাউকে দিবা? তারপর যদি সে বলে ও তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না, বলবা যে করি না, মরে যা, দিবা না। আরো কয়েকটা জিনিস, তোমাদের পাসওয়ার্ডে কি নিজের নাম আছে? এই তো গুড, কেন বলবো, সাব্বাস। তো নিজের নাম দিবা না, জন্মশালা অনেকে দিয়ে রাখে, দিবা না। নিজের মোবাইল নাম্বার দিবা না। আর পাসওয়ার্ড কঠিন কেমনে করতে হয় জানো? স্মলার লেটার দিবা, ক্যাপিটাল লেটার দিবা, অ্যালফাবেট দিবা, নাম্বার দিবা, হ্যাশট্যাগ দিবা, অ্যাস্টেরিক্স দিবা, অ্যাট দ্য রেট দিবা, আর না পরে ভুলবা না মিয়া, বা এত কিছু মুখস্থ করলা তারপর যদি ভুলে যাও তাহলে কেমনে হয়? এমন এমন দিবা যে ওরা খুঁজেই বের করতে পারবে না। ডিকশনারি ওয়ার্ড দিবা না, ক্যাট ডগ আমব্রেলা দিবা না, দিবা কি জানো, PCXYKJB, দিবাই করে ফোন, বুঝতে পারছো? জীবনে ব্যয় করতে পারবে না। নাহলে মনে কর তুমি লিখতেছো ফুটবল, তুমি FOOT লিখছো, তোমার ফ্রেন্ড এসে ফুট, ও তো বুঝছে যে এরপরে কি আসবে, বল ফুটবলই হবে, ঠিক না? রোনাল্ডো ROON, ও বুঝছে তুমি রোনাল্ডো ফ্যান, তুমি রোনাল্ডো পাসওয়ার্ড, ঝামেলা না? শুধু XBKJCKY, তারপর ব্যয় কর, ঠিক আছে, টু দ্যাট। তাহলে আর কেউ তোমাদের পাসওয়ার্ড ইয়ে করবে না। মোবাইল ইউজ করো না, মোবাইলে লক দিয়ে রেখো। লকে আবার সবাই মনে রাখার জন্য কী করে জানো, অ্যালফাবেট ইউজ করে, MSLN, ঠিক না? এগুলা ইউজ করা মানে ধরা, কারণ আমি এল, আমি তুমি পাশে আমার এল আনলক করে, আমি ও এল, যদি কেউ না বুঝে, বুঝতে পারছো? কারণ এইখানে যদি তোমার কেউ একটা মোবাইল, এই মোবাইল নিয়ে আমি একটা চোট নিই না, তারপর তো আমি এল দিয়ে অন করে ফেলবো না, তাহলে বের করতে পারবো না, দিবা এই যে একেবারে যে ওর এই এই ওয়েবের মতো, ঠিক আছে, স্পাইডারম্যানের মতো, তাহলে হবে কি কেউ এই জিনিসটা ইউজ করতে পারবে না, মনে থাকবে। এরপরেও আরও অনেক ওয়েতে জানো তোমার ইন্টারনেটে ইনফরমেশন নিয়ে নিতে পারে। একটা ওয়ে বলি, অ্যাপ ইনস্টল করার সময় পারমিশন চায়, দেখছো যে তোমার ছবির পারমিশন চায়, লোকেশনের পারমিশন চায়, কন্ট্যাক্টসের পারমিশন চায়। তুমি ওইখানে পারমিশন দেয়া মানে বুঝছো, তুমি ওই অ্যাপটাকে তোমার সব ছবি দেখতে দিলাম, তুমি বুঝছো যে ব্যাপারটা কত বড় ঝামেলা? তো নেক্সট টাইম ওই যে অ্যাগ্রিমেন্ট থাকে না, যেহেতু বাচ্চাকালে শিখছে নেক্সট 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 ফিনিশ, ঠিক না? নেক্সট 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 দেওয়ার আগে একটু দাঁড়াও, দাঁড়ায় দেখো। যেমন ফেসবুক নিয়ে একটা এখন বিশাল ঝামেলা চলছে, আমি জানি না তোমরা জানো কি না, কেমব্রিজ অ্যানালিটিকা সার্চ করে দেখো, যেটার মূল পার্টে কি ছিল জানো, ডেটা লস, এই যে তোমার ইনফরমেশন একজন পেয়ে গেছে। ইনফরমেশন পাইলে কি হয়েছে, আমি বলি কি হয়েছে, আমার ছবি ডাউনলোড করে একজন আরেকটা আয়মান সাদিকের অ্যাকাউন্ট খুলছে, খুলে ওই অ্যাকাউন্ট থেকে আমার অ্যাকাউন্টকে রিপোর্ট করছে যে আমি বলে ফেক আয়মান সাদিক, ফেসবুক ভাবছে আমি আসলেই ফেক আয়মান সাদিক, আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। চিন্তা করছো কি বড় ঝামেলা? তো নেক্সট টাইম ঝামেলা হয়ে গেল না? সো তুমি তোমার ইনফরমেশন যদি হারায় ফেলো কত বড় ঝামেলা হবে চিন্তা করছো? আরেকজন মনে করো আমার নামে অ্যাকাউন্ট খুললো, খুলে বললো ভাই বিকাশে টাকা পাঠান, আমার কাছে প্রশ্ন আছে।
বিকতো, আসবাবপত্র চুরি হইতো। এই ডিজিটাল জগতে কি চুরি হবে জানো? আইডেন্টিটি চুরি হবে। ডেটা চুরি হওয়া মানে কি? আইডেন্টিটি চুরি হয়ে যাওয়া, তোমার নিজের পরিচয় চুরি হয়ে যাবে। হলিউড মুভিগুলো দেখো না যে একজনের পরিচয় ইয়ে করে কি কাজ করে, সেম কাজ করতে পারে। তো তুমি বুঝতে পেরেছো সোশ্যাল মিডিয়া, গুগল, ফেসবুকে পাসওয়ার্ড কীভাবে শক্ত করতে হয়, লক কীভাবে শক্ত করতে হয়, টু স্টেপ ভেরিফিকেশন দিয়ে রাখবা যেন কোনো ঝামেলা না হয়, ঠিক আছে? এবং ভালো কিছু পোস্ট করবা। এবার এখনও মনে আছে আমার বাবা যেদিন ফেসবুকে অ্যাকাউন্ট খুললো, আমি আমার বাবার অ্যাকাউন্টে যেয়ে ফার্স্টে আমার বাবাকে ব্লক, যে আমার বাবা তো এখন দেখে দেখে ঝামেলা করে ফেলবে, তাই না? তো তারপরে আমি চিন্তা করলাম ব্লক না করে আমি যদি সোশ্যাল মিডিয়ার ব্যবহারটাকে সুন্দর করে দেই তাহলে ভালো হয় না? সবাই দেখুক কি আছে, যাই আসে একেবারেই না। অ্যান্ড ফাইনালি নেক্সট সেশনে যেহেতু সময় শুরু হয়ে যাচ্ছে, আমি একটা কথা দিয়ে শেষ করতে চাই। ফেসবুকে, ইউটিউবে আমি অনেক সময় দেখি আমরা যাই দেখি তাই বিশ্বাস করি। কিছুদিন আগে কী হয়েছে জানো, আমার মা একটা ভিডিও দেখেছে আয়মান সাদিকের বাড়ি গাড়ি, ওই ইউটিউব ভিডিও তোমরাও দেখছো, সবাই দেখছো। তোমার কি মনে হয় ভিডিওটা কি সত্যি ছিল না মিথ্যা ছিল? সত্যি হয়, এই দেখছো অনেকে ভাবতেছে যে এটা সত্যি। তো ওখানে ছিল হলো আমার একটা বিশাল বাসা আছে, সামনে একটা সুইমিং পুল, তারপরে আমার একটা গাড়ি আছে, একটা জিপ আছে, জিপের আনুমানিক মূল্য 35 লক্ষ টাকা। আমার মা এই ভিডিওটা দেখলো, দেখার পর আমাকে বলে নাই, আমার মা ভাবছে এটা সত্যি, কারণ ভিডিওতে দেখছে, নিশ্চয়ই নিউজ কভারেজ, তাই না? অ্যান্ড সুন্দর করে ভিডিও অ্যানিমেট করা। আমার মা আমাকেও বলে নাই, আমার বাবাকে যায় বলছে, শুনছো আয়মানের কিন্তু একটা বাড়ি আছে, কোথায় বাড়ি আছে, এটা তো খবরে বলে নাই। বলতে ওর বাড়ির কথা খবরে কেন বলবে? না না, খবরে আসছে। আর কি খবরে আসছে? যে ওনার যে তোমার আর্মির গাড়ি ইউজ করেছে। হ্যাঁ বাবা, দেখো তো তোমার গাড়িতে ইউজ করে না, ওর তো আলাদা আলাদা একটা গাড়ি আছে, আলাদা গাড়িও আছে। যে হ্যাঁ, রোলস রয়েস না, এত দিয়ে দেয়নি, বলছে 35 টাকায় একটা কিছু একটা গাড়ি দিচ্ছে, বুঝছো? তারপর আমার মা আমার বাবাকে ভিডিওটা দেখে দিয়ে, দেখো প্রমাণ সহ, ভিডিও সহ। তারপরে আমার বাবা আমার মাকে বুঝালো যে না, এটা আসলে খুব সুন্দর একটা ফেক ভিডিও, তোমরা সোশ্যাল মিডিয়াতে যখন যা দেখো বিশ্বাস করো না, দেখো যে নিউজটা কে পাবলিশ করেছে, প্রথম আলো পাবলিশ করেছে নাকি প্রথম আলু পাবলিশ করেছে, এটাও কিন্তু আছে জানো। সত্যি কথা, আমরা দেখি অনেক সময় ভুল নিউজ শেয়ার করি, যখন সোশ্যাল মিডিয়াতে থাকবা, ইন্টারনেট ইউজ করবা, তখন এইগুলো ব্যাপারে অনেক সতর্ক থাকবা। তোমাদেরকে যদি কেউ কখনো সোশ্যাল মিডিয়াতে হ্যারাস করে, 999 ICT Division একটা খুবই সুন্দর উদ্যোগ আছে, ওখানে কল করবা, তোমাদের সিনিয়রদেরকে জানাবা, ঠিক আছে? তোমরা তো এখন ইয়াং ছেলে পেলে, তোমরা কাছে কাছের গল্প দেখো নাটকগুলো আর ভাবো যে চ্যাট করতে করতে হ্যাপি এন্ডিং হয়ে যায়, ঠিক না? ওটা হয় না। তোমার আই গেস এত বোকা না, তোমাকে এত বোকা না, ঠিক আছে? মনে থাকবে আজকে আমরা অনেকগুলো আইডিয়া শিখলাম, তার মধ্যে দুটো এক্সপেরিমেন্ট তোমাদের অ্যাসাইনমেন্ট হয়ে থাকবে। একটা অ্যাসাইনমেন্ট কি? সাইলেন্ট ট্রিটমেন্ট, কোথাও ময়লা দেখলে তুলবা, দিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসবে। এই যে সবাই দেখ, কেমন আপনার চিরকুট না, শিওর আমি বললাম যে কারোর চিরকুট টিরকুট আমি নিয়ে যাচ্ছি কিনা। তো ওইটা দেখে তোমাদের বাকি সব ফ্রেন্ড আর জীবন ময়লা ফেলতে পারবে না। সেকেন্ড ট্রিটমেন্টটা কি ছিল? সালাম দেয়া। আর মনে রেখো, সম্মান পেতে হলে সম্মান, ভেরি গুড। এবং আজকে থেকে তোমরা সবাই এই সেফ ইন্টারনেটের অ্যাম্বাসেডার। অ্যাম্বাসেডার কেন? বিকজ তোমরা এত সুন্দর জায়গায় এত বিশাল একটা ইভেন্টে এসে এত আইডিয়া পাচ্ছ, বাকিরা কি পাচ্ছে না? তো তোমাদের এখন দায়িত্ব কি? বাকিদেরকে এই জিনিসগুলো জানানো। তো তোমরা হলো আজকে থেকে এই সেফ ইন্টারনেটের অ্যাম্বাসেডার, তোমরা হবার রোল মডেল। এবং আজকে যে জিনিসগুলো শিখলে, জানলে, বুঝলে, উপলব্ধি করলে, এটা সবাইকে জানিয়ে দিবা, মনে থাকবে? ডান। আর পড়ালেখার জন্য 10 মিনিট স্কুলে তোমাদের সাথে কিন্তু দেখা হবে আমার সবার, ঠিক আছে? লাইভ ক্লাস যখন হবে কমেন্ট করবে, ভাইয়া আপনার সাথে দেখা হয়েছিল, মনে আছে ওই যে ওই ইভেন্ট, ওই যে ওইটা, ওই যে একটা চিরকুট তুলছিলেন আপনি, ঠিক আছে? ওকে রে,
তো আমাদের 10 মিনিট করে লাইভ ক্লাসে থেকো, এবং আমাদের একেবারে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত সবগুলো ভিডিও আছে। প্লিজ আমাদেরকে জানাও তোমাদের আর কোন জিনিসের ব্যাপারে জানতে চাও, কোন জিনিস শিখতে চাও, কোন জিনিস বুঝতে চাও, ঠিক আছে? সবগুলোর উপর নিয়ে আমরা কাজ করব। অ্যান্ড স্পেশালি ইন্টারনেটের উপর আমার বেশ কয়েকটা ভিডিও আছে, ওই ভিডিওগুলো দেখো, ঠিক আছে? মনে থাকবে? ইয়েস, নাইস, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, ভালো থেকো, আল্লাহ হাফেজ।